প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখরাখুন। এখন আমরা ফুলবাড়িয়া ইউনিয়নে এসেছি, ইউনিয়ন পৌরসভায়। আমরা কিছু ইউনিয়নে জানতে পারলাম যে সামনে যে নির্বাচন হবে পুষ্পা ইউনিয়নে, বা জনগণ কাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়, আমরা কিছু কথা বলবো জনগণের সাথে। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। যে সামনে যে নির্বাচন হবে আপনাদের ইউনিয়নের ভিতরে, আপনারা কাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান? চেয়ারম্যান হিসাবে সেলিম রে খুব ভালো হবে। সেলিমের বাবা মেম্বারি করছে, তার খুব সুনাম আছে, তারই সন্তান সেলিম। সেলিম গরিব দুঃখী মানুষের সেবা সবসময় করে দিতেছে। আর চান আপনারা চেয়ারম্যান হিসাবে? চাই না গো। হ্যাঁ, সবাই চান। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা বন্ধু। জি, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যে নির্বাচন হবে সামনে নির্বাচন, কাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান? সেলিম চেয়ারম্যান। সেলিম চেয়ারম্যানের ভিতরে কি ভালোবাসা পেয়েছে? ভালোবাসা পাইছি জনগণে, খুব সেবা যত্ন করে আর কি। আচ্ছা, মহামারী করোনা উপলক্ষে সেলিম সাহেবের থেকে কি ত্রাণ পেয়েছেন? বহুত অনুদান দিচ্ছে, গরিব দুঃখীরা সাহায্য করছে, খোঁজখবর নিচ্ছে। হ্যাঁ, সেলিমরা আমরা দুইবার চেয়ারম্যান বানাইছিলাম। এই এমপি সাহেব, এই এমপি দুর্নীতিবাস, ডাকাতি করে বুট নিয়ে তার বাচ্চাটা বানাইছে চেয়ারম্যান। এবং আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক নেতা জব্বার মিয়া ছিল, সেও বুড়ে বাস করছিল, সেই বুড়ের লড়াই আমরা করছি। এই এমপি তার ছেলে সেলিম সাহেব, এই দুই চুরের বাচ্চায় এখন যে সামনে নির্বাচন হবে, নির্বাচনে কি আপনারা প্রস্তুত আছেন? আমরা প্রস্তুত আছি, সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী রাখে তাহলে আমরা এই নির্বাচন সুস্থভাবে হবে। ধন্যবাদ। জি, আপনি একটু বলেন কাকা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাকে দেখতে চান? সেলিম ভাই। সেলিম ভাইয়ের ভিতরে কি খুবই তো পেয়েছেন? অনেক অনুনয়ন পেয়েছি আমরা। কি কি উনি কাজ করে থাকে? অনেক ভালো কাজ করে। আচ্ছা, মহামারী করোনার ভিতরে তিনি কি কাজ করে? অনেক সাহায্য করছে, সহযোগিতা করছে। তাই ওনাকে ডাকলে কি সবসময় পান? সবসময় পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। তো তাকে কি চেয়ারম্যান হিসাবে দেখতে চান আপনি? অবশ্যই দেখতে চাই। যে কাকা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে কাকে দেখতে চান? সেলিম সাহেবকে চাই। সেলিম সাহেব কি এরকম যে সেলিম সাহেব উন্নয়নের গরিব দুঃখী মানুষের সাথে এসে দাঁড়ায়, পাশে পাওয়া যায়, তাকে ডাকলে পাওয়া যায়, রাত নাই দিন নাই সে 24 ঘন্টায় মানুষের সেবা করার। আপনার কাছে যদি আপনারা কোনো বিচার নিয়ে যান তাহলে আপনাদের কি মনে হয় সুস্থ বিচার পাবেন? হ্যাঁ, উনি সুস্থ বিচার করবে এবং করেও। তাই জি, সুস্থ বিচার করে। আপনারা ইউনিয়নবাসী সবাই চান সামনে নির্বাচন তাকে চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করবে? তাকে চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করতে চাই এবং আমরা করব। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এখানে আমরা কিছু কথা জনগণের থেকে জানতে পারলাম যে সেলিম সাহেব নির্বাচন সামনে যে নির্বাচন হবে, নির্বাচন তাকে জয়যুক্ত করে এলাকার জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে ফুলের মালা দিয়ে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় জনগণ। তো আজকে আমরা সেই সেলিম সাহেবের সাথে কথা বলবো যে সামনে যে নির্বাচন, ওনার ইউনিয়নের জনগণ তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়, তার কি চিন্তাভাবনা, জনগণের পাশে থাকবে কি না, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনার ইউনিয়নে ভিজিট করে জানতে পারলাম আপনার ইউনিয়ন জনগণ আপনাকে সামনে নির্বাচনে জয়যুক্ত করে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। তো আপনার কি মতামত, সামনে যে নির্বাচন হবে আপনি কি জনগণের সহযোগিতা করবেন কি না, বা জনগণের পাশে থাকবেন কি না, এই বিষয়টা আপনার কতটুকু চিন্তাভাবনা? জনগণ আমাকে চাইতেছে, আমি নির্বাচন করব, আমি জনগণের পাশে থাকব, উন্নয়নমূলক কাজ করব, এই আমার প্রত্যাশা। আরও দুইবার আমি নির্বাচন করছিলাম, বুড়ে আমি পাশ করছি, ক্ষমতায় পাইছি না, এমপি সাহেব এমপি সাহেবের ছেলে আমার কাছ থেকে ছিনিয়ে নিছে। এখন জনগণ আবার চাইতেছে আমাকে, আমি নির্বাচন করব, আপনারা সবাই দোয়া করবেন। তো প্রিয় দর্শক, এখানে আমরা সরাসরি সেলিম সাহেবের মতামতও জানতে পারলাম।
তিনি মানবের কল্যাণে কাজ করবে, এলাকার জনগণের কল্যাণে কাজ করবে, এলাকার জনগণের ভোটে আবার জয়যুক্ত হয়ে জনগণকে সেবা দিতে তিনি ইচ্ছুক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।